যাত্রা শুরু ২৪ সালের লোকসভা ভোটের আগে দল গঠনের ৬ বছরের মাথায় নিজস্ব পার্টি অফিসে দলীয় কাজকর্ম শুরু করেন তৃণমূল কর্মী ও নেতারা। দীর্ঘ ১৮ বছরের অনেক শ্রেয় স্মৃতি পুরনো নিয়েই তৃণমূলকে কেন্দ্র করে হিতে জড়িয়ে রয়েছে তাদের। ভেঙে ফেলা সেই তৃণমূল ভবনে এবার গড়ে উঠবে ঝাঁ চকচকে নতুন অফিস। ৯৮ সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হলেও প্রথমে দল চলত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকেই। ছ বছর বাদে বাইপাসের ধারে তিলজলায় তৃণমূল ভবন তৈরি হল। ২০০৪ সালে পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা বার্ষিকীতেই কাজ শুরু হয়েছিল ওই অফিসে। ২০০৪ লোকসভা ভোটে সমস্ত প্রস্তুতি সারা হয়েছিল বাইপাসের তৃণমূল ভবনকে কেন্দ্র করেই। দোতলার ওই অফিসের নিচের তলায় ছিল চারটে অফিস, একটি বড় হলঘর। ওই চারটি বড় অফিসের মধ্যে একটি ছিল সাধারণ সম্পাদক মুকুল রায়ের। বড় হলঘরটিতে চলত দলীয় সভা এবং সাংবাদিক বৈঠক। দোতলা তিনটি অফিসের একটি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, একটি ছিল দলে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সুব্রত বক্সির, একটি ছিল শাখা সংগঠনের অফিস। দোতলার হলঘরটিতেও মাঝে মধ্যে সাংবাদিক বৈঠক হতো। দোতলায় ছিল দলনেত্রীর আঁকা অনেক ছবি। মুকুল রায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকাকালীন প্রতিদিনই প্রায় তাঁর নির্দিষ্ট অফিসে বসতেন, সারা রাজ্যের দলীয় কর্মীদের সমস্যা, অভাব, অভিযোগের কথা শুনতেন। বিরোধী দলনেত্রী থাকাকালীন মমতাও একসময় পুরনো তৃণমূল ভবনে বসেছেন। কয়েক মাস তিনি বাড়ি ছেড়ে ওই অফিসে কাটিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দলের সাধারণ সম্পাদক হওয়ার পর একতলার নির্দিষ্ট অফিসে কিছুদিন বসেছিলেন। একবার ওই অফিসে এসেছিলেন বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীও। দল ক্রমশ বড় হওয়ায় ২০২১ সালের ভোটে জেতার পর দলীয় নেতৃত্ব উপলব্ধি করেন, পুরনো ভবনের ওই ছোট্ট পরিসরে সকলকে আর জায়গা দেওয়া যাচ্ছে না, আরও বড় অফিস দরকার। তাই ঠিক হয় পুরনো অফিস ভেঙে নতুন করে কর্পোরেট স্টাইলে এক বহুতল অফিস বানানো হবে। নতুন ভবনে থাকবে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা অফিস, থাকবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, সমস্ত বড় নেতাদের জন্য আলাদা অফিস থাকবে, সমস্ত শাখা সংগঠনের অফিস এবং জেলাগুলোর জন্য আলাদা আলাদা অফিসও থাকবে, থাকবে কনফারেন্স রুম, ক্যান্টিন এবং বড় কার পার্কিং। দলীয় সূত্রে খবর, দলনেত্রী মন থেকে চাননি দলের অফিস কর্পোরেট স্টাইলে ঝাঁ চকচকে হোক, কিন্তু দলীয় নেতৃত্বে প্রায় সকলের দাবি এবং আবদার তিনি মেনে নিয়েছেন। দলের শুরুর সময় থেকে রয়েছেন নেতৃত্বের এমন একাংশ অবশ্য মনে করেন, নতুন অফিস যাই হোক না কেন, পুরনো ওই অফিসে একটা প্রাণ ছিল। নতুন ঝাঁ চকচকে অফিসে কি সেই প্রাণ ফিরে আসবে? কলকাতা টিভি।